আজকে পিয়ারবাড়ি থানার না আমি তো আগে তো না এই ভৈরবনগর মুন্ডাপাড়ায় একটি মৃতদেহ পাওয়া যায়, 15-16 বছরের মেয়ে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই। তার পচা গলা মৃতদেহ, এটা অন্তত 15-20 দিন আগের এই ঘটনা ঘটে থাকতে পারে। তাকে শারীরিকভাবে অত্যাচার করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, এরকম এক পরিস্থিতির মধ্যেই খবর পাই। পুলিশ সেখানে গেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে যাতে এই ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করেন, উপযুক্ত শাস্তি পায় সে দাবি করি। এবং এটা লক্ষ্য করছি যে ইদানিং এই রাজ্যে উত্তরোত্তর নারীদের উপর, মেয়েদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে। সরকার কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না, দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি। সমস্ত অংশের মানুষও যাতে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সে আবেদন করছি।